খবর ভালো নয় মার মশাই বোধহয় আর কোনো কিছু করারই কোনো আশা নেই নিজের হাতে নিজে শীতের সিঁদুর মুছে দিলি হতো বাকি বাকি যে ওটা কি নিয়ে নাচবি বলতো কি নিয়ে নাচবি সাহেব ডাক্তার জবাব দিয়ে গেছেন তখন কোন বাঁচবে না রে কথা কইছে না কেন কি হলো ঠাউরপো কথা কো কি বললো সাহেব ডাক্তার আমি চুপ করে থাকবো না আমি থাকবো না আমি চুপ করে
প্রীতরাম, প্রীতরাম আমি এক্ষুনি বাইক পাঠিয়ে তোমার শাশুড়ি ঠাকুরুন আর যুগকে আনিয়ে নিচ্ছি। কি হবে ঠাকুরের স্থানে গিয়ে? তার চেয়ে বরং চুপ এখানে এসে নাতিকে একবার শেষ দেখা দে। মায়ের হাতে জল দিয়ে এইভাবে ঠিক এইভাবে একদিন হরচন্দ্রের মৃত্যু দেখেছিলাম। আমার জীবনের সেই কালো দিনটা আজ আবার ফিরে এসেছে বাবা মশাই, আবার ফিরে এসেছে। সেদিনও তারা মা মেয়ে সিদ্ধেশ্বরী তলায় হত্যা দিতে গিয়েছিলেন, মাঝপথে পাইক ডাকে ফিরিয়ে আনতে হয়। পিসিমা, আমার জীবনে এই ঘটনা বারবার কেন ঘটে? পিসিমা, কি পাপ করেছি আমি? কি পাপ? আমি তো দান ধ্যান করি, হাজার হাজার মানুষের অন্ন সংস্থান করি, আমি 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 তো ঠাকুরের সেবা করি। পিসিমা, আমার জীবনে কেন বারবার ঘটে? কেন বারবার ঘটে? সাধারণ মনীষী, ভগবানের মর্জি বোঝা কি আমাদের সাধ্যি? তবে আমার মন বলছে সব কিছুর পেছনে একটা অন্য কারণ আছে, নিশ্চয়ই আছে, যা আমরা বুঝতে পাচ্ছি না। ভুল ঠাকমা, সম্পূর্ণ হয়েছে, আপনি শিগগিরই চলুন ঠাকুরঘরে। আর কি সর্বনাশের বাকি আছে বউ? এর চেয়ে বড় সর্বনাশ আর কি হবে? বউ কোথায়? নিয়ে আয় তাকে, শেষ দেখা দেখে যা। বউ পাগলের মতো করছে, সামলানো যাচ্ছে না তাকে। ঠিক করেছে রঘুনাথ ছিল গলায় বেঁধে ডুব দেবে। আপনি শিগগিরই চলুন, নয়তো আপনি যান, কে মালকী একবার নিয়ে আসুন। আমার মন আনছে না, বউয়ের স্মৃতি সিঁদুর তো এত সহজে মোছার নয়, এই যে অপার সৌভাগ্যের অধিকারিনী। তুই এখানেই থাক না তো, আমি দেখছি, আমি দেখছি। হতভাগী যদি সত্যি সৌভাগ্যের অধিকারী হয়, তবে কেন বাঁচাতে পারছে রে তার শীতের সিঁদুর? মেয়েদের ভাগ্যি বলে কিচ্ছু হয় না, কিচ্ছুটি হয় না দাদামশাই। সুয়ামীর ভাগ্যেই তার ভাগ্যি নেকা। আমি কি করে
চুকির মুখোমুখি হব প্রীতনা। আমার মেয়ে একবার পুত্র শোক পেয়েছে, রাজচন্দ্র চন্দ্র তার সবেধন নীলমণি, আমি কি করে তাকে বলবো যে এই ছেলেও তাকে ছেড়ে চলে যাচ্ছে। কি হলো, আমার কথা এখনো তোমার কানে গেল নে? কই, তিনার চেতনা তো এখনো ফিরল নে? তুমি এখনো পাশানোয় থাকবে টাউন, এখনো পাশানোয় থাকবে? ফিরিয়ে দাও আমার স্মৃতি সিঁদুর, ফিরিয়ে দাও তুমি টাউন, ফিরিয়ে দাও। তো আজ আমি তোমার সামনে আমার গলা কাটবো। তোমাকে আমি বিসর্জন দেবো নে, তবে নিজেকে আমি তোমার সামনে বিসর্জন দিয়ে দেব। দেখো আমি কি করি। আমার রক্তেই না হয় তুমি তুষ্ট হও। কে দিল সিঁদুর ওকে? কে?
বাবা মশাই দাদা মশাই ঠাকুরপুর দেহে যেন সার আসছে হাত থেকে আমার নড়ে উঠলো রাজ পিতরাম দেখো চন্দ্র চন্দ্র ঠাকুরপো শুনতে পাচ্ছ আমাদের কথা শুনতে পাচ্ছ বউ কথা কইছে নে রে বউ কথা কমা কথা কমা নতুন বউ এসব কি ফোলা বকছে গো ছোট কর্তাকে তো ডাক্তার কবিরের সবাই জবাব দিয়ে গেছেন পিসিমা পিসিমা কোথায় গেলেন পিসিমা শীঘ্র বৌমাকে নিয়ে ঘরে আসুন একটা চমৎকার ঘটে গেছে পিসিমা বৌমার সৌভাগ্যের জোরে চন্দ্র আমাদের জমির মুখ থেকে ফিরে এসেছে তিনি আছেন গো তিনি আছেন তাই তেনার কিচ্ছু দেওয়া হবে না ঠাউর আমার শীতে শীতে পিড়িয়ে দিয়েছেন গো পিসিমা কি হয়েছে মায়ের মায়ের মাথায় তো সিঁদুর কেন পিসিমা কদিন ধরে এই বাড়িতে খুব পাপ পুণ্যের কথা চলছে না সবচেয়ে বড় পাপ কি জানিস মানবকীর অপমান অপমান সে পাপের সাজা অনেক বড় আজ বউয়ের ভাগ্যে ভক্তিতে আমার চন্দর বাঁচলো চন্দর আবার বাঁচলো যার শীতের সিঁদুরের জ্বর এত তাকেই নাকি স্বামীর কাছে যেতে দেওয়া হচ্ছিল না ভগবানের কাছে কি জবাব দিবি পিতরাম কি জবাব ঠাকুর
না, আমার চন্দর বেঁচেছে মা। তোমার তুলনা